নমস্কাৰ বাতৰিলে স্বাগতম জনাইছো আপুনি চাই আছে বিয়লিৰ হেডলাইনছ ষ্টুডিঅত মই গীতাশ্রী প্ৰথমে এক খবৰ যে ব্যৱসায়ী নবীন সিংহলৰ বাহগৃহত অব্যাহত আছে আয়কৰ বিভাগৰ অভিযান হুকুৰবাৰে পুৱাৰে পৰা বৰ্তমানলৈকে আহজনিয়া আয়কৰ বিভাগৰ দলটিয়ে চলাই গৈছে এই অভিযান আৰু মহানগৰীৰ জুৰত মানিকনগৰস্থিত সিলভাৰ ওক জি এপাৰ্টমেণ্ট আছে সেই সিলভাৰ ওক এপাৰ্টমেণ্টতে চলি আছে এই অভিযান Silver Oak apartment or ghar aru karjaloi mili mut sarita flat ase Nabin Singhalor aykor bibhagor ji dol he dole hudhapusar babe logot lo goise Nabin Singhalo hudhapusa kora hobo aru bohokini totho udhar kora boli janio pora goise kintu ei muhurtot byabohar Nabin Singhalor bahobhobonot obyahoto ase aykor bibhagor obhijan aykor bibhagor ei obhijan hukurbare puar bhagore pora arambho hoisil hukurbare pua pray পুৱাৰ ভাগতে আৰম্ভ হোৱা এই অভিযান বৰ্তমানলৈকে আঠজনীয়া আয়কৰ বিভাগৰ দলটোৱে অব্যাহত ৰাখিছে চলাই আছে অভিযান আৰু সুধাপোছা কৰি আছে বিভিন্নজনৰ সৈতে কথা বতৰা পাতিছে কিন্তু কি কি ধৰণৰ তাত নথিপত্ৰ তেওঁলোকে লাভ কৰিছে সেয়া এতিয়ালৈকে স্পষ্ট হোৱা নাই মহানগৰীৰ জুৰদৰ মানিকনগৰ স্থিত যি সিলভাৰ ওক এপাৰ্টমেণ্ট সেই এপাৰ্টমেণ্টত চলি আছে এই অভিযান Apartment or ghar aru kaichala mili mut sarita koi flat ase Nabin Singhalor aru aykor bibhagor dole hudhapusar babe logot loi goise Nabin Singhalok khonte khoma bisote apunalok odhik totthyo janam tat aykor bibhagor ji dol athjoniya dol tue ji dhorone tat obhijan solai ase tat aru ki ki notun totthyo deuluke labh korise kiyonu oti guruttopurno bikhoy je hukurbare pray puar bhagore pura pray pua ekebare ৰাতিপুৱাৰ ভাগৰে পৰা এই অভিযান আৰম্ভ হৈছিল আৰু এই অভিযান অব্যাহত ৰাখিছে এই আঠজনীয়া দলটোৱে তেওঁলোকে বিভিন্ন জনৰ সৈতে কথা পাতিছে নথিপত্ৰ সালিজাৰি চাইছে কিছু নথিপত্ৰ তেওঁলোকে লৈছে কৰাত্ত কৰিছে কিছু কাগজপত্ৰ আৰু ব্যৱহাৰ নবীন সিংহালৰ বাহগৃহত অব্যাহত আছে আয়কৰ বিভাগৰ এই অভিযান পুনৰ জনাইছো ব্যৱসায় নবীন সিংহালৰ জি সিলভাৰ ওক এপাৰ্টমেণ্ট তাত চাৰিটা কৈ ফ্লেট আছে নবীন সিংহালৰ বাহগৃহত অব্যাহত আছে আয়কৰ বিভাগৰ আঠজনীয়া দল এটাৰ অভিযান পুৱাৰ ভাগৰে পৰা হুকুৰবাৰৰ পৰা আৰম্ভ হৈছিল এই অভিযান আৰু আয়কৰ বিভাগৰ জি দলটোৱে এতিয়াও তাত অভিযান অব্যাহত ৰাখিছে মহানগৰীৰ জুৰদৰ মানিকনগৰস্থিত সিলভাৰ ওক এপাৰ্টমেণ্টত থাকে ব্যৱসায়ীজন আৰু সিলভাৰ ওক এপাৰ্টমেণ্টত চলি আছে এই অভিযান এই সিলভাৰ ওক এপাৰ্টমেণ্টতে ঘৰ আৰু কাৰ্যালয় মিলি মুঠ চাৰিটা কৈ ফ্লেট আছে নবীন সিংহালৰ আয়কৰ বিভাগৰ দলে সুধাপোছাৰ বাবে লগতো লৈ গৈছে ব্যক্তিগৰাকীক আৰু মুহূৰ্ত ফোন যোগে সংযুক্ত হৈছো আমাৰ সাংবাদিক উৎপল হালৰ হৈতে উৎপল হেহতীয়া নতুন খবৰ কি আছে হয় চাওক যোৱাকালিৰ পৰা ৰাজ্যৰ যোগেহে চোৱা যায় উজনি অসম বিশেষকৈ মাৰ্ঘেৰিটাত য'ত কয়লাৰ খনি আছে কয়লাৰ খনিতে আৰম্ভ হৈছিলে আয়কৰ বিভাগৰ অভিযান আৰু আয়কৰ বিভাগৰ অভিযান যোৱাকালি আৰম্ভ হোৱাৰে পৰা আজি দ্বিতীয়টো দিন পাইছে আৰু গুৱাহাটী মহানগৰীৰ বিশেষকৈ নবীন সিংহালৰ নাম জড়িত হৈ পৰিছিলে আৰু নবীন সিংহালৰ তেখেতৰ ব্যৱসায়ী সূত্ৰে আগৰৱালা উপাধিৰ আন এগৰাকী ব্যৱসায়ীৰ ঘৰতো ইতিমধ্যে অভিযান চলাইছে আয়কৰ বিভাগে মাৰ্ঘেৰিটাত আৰু ইয়াৰ সমান্তৰণভাৱে যদিহে চোৱা যায় নবীন সিংহালৰ যি নামে বেনামে থকা অবাধ সম্পত্তি আছে অবাধ সম্পত্তি ইতিমধ্যে মহানগৰীৰ বেলতলা ইউনিক প্লাজাৰ এটা কাৰ্যালয় আছে আৰু সেই মুহূৰ্তত নিউজ18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শকসকলক মই উল্লেখ কৰিম যে বেলতলা যি ইউনিক প্লাজাৰ ইতিমধ্যে অভিযান চলাইছে আয়কৰ বিভাগে যোৱাকালি দিনৰ ভাগত চলাইছিলে আৰু আজিও ৰাতিপুৱাৰ ভাগত অভিযান চলাইছিলে আৰু এই মুহূৰ্তত এটা ডাঙৰ খবৰ যে নবীন সিংহালক লগত লৈ এতিয়া অভিযান অব্যাহত ৰাখিছে ভিতৰত নবীন সিংহালক লগত ৰাখিছে আৰু প্ৰতিৰূপ কোঠালী আৰু তৃতীয় মহলাত আচলতে অভিযান চলিছে যে মহালক্ষ্মী কাৰ্যালয়ৰ কথা উল্লেখ হৈছে আৰু মহালক্ষ্মী কাৰ্যালয়ৰ সন্নিকটে আছে মিষ্টাৰ হিলভিউ কল প্ৰাইভেট লিমিটেড অৰ্থাৎ মিষ্টাৰ হিলভিউ কল প্ৰাইভেট লিমিটেডৰ যিটো অভিযান চলাইছে ইয়াৰ পৰা স্পষ্ট হৈ পৰিছে যে কয়লাৰ এক বৃহৎ কেলেংকাৰী হৈছিলে বিশেষকৈ উজনি অসমত যি কয়লা খনি খনন হৈছিলে আৰু বিশেষকৈ জি এছ টি অন্যান্য ধৰণৰ যিসমূহ কাগজ পত্ৰ বা নথি পত্ৰ লাগে সেই ধৰণৰ নথি পত্ৰত তেখেতে গাফিলতি আছিলে আৰু আয়কৰ বিভাগে যি ধৰণৰ জমা দিব লাগে আই বা টেক্স দিব লাগে সেই ধৰণৰ টেক্সসমূহ গাফিলতি আছিলে তাৰ বাবে আয়কৰ বিভাগে অভিযান চলাইছে আৰু এই মুহূৰ্তত ডাঙৰ খবৰটো যে নবীন সিংহলক লগত লৈ এই মহানগৰীৰ বেলতলা ইউনিট লগত থকা তৃতীয় মহলত অভিযান চলাইছে আৰু তৃতীয় মহলত যদিও মহালক্ষ্মীৰ কথা বাৰে বাৰে উল্লেখ হৈছে মহালক্ষ্মী গ্ৰুপৰ লগতে কিন্তু মিষ্টাৰ হিল ভিউ কল প্ৰাইভেট লিমিটেড নামৰ এজেঞ্চি আছে আৰু সেই এজেঞ্চিটোহে পৰা আচলতে গোটেই কাম কাজখিনি চলিছিলে বিশেষকৈ উজনি অসমৰ মাৰ্ঘেৰিটা বা তিনিচুকীয়া ডিগ্ৰীৰ পৰা যিসমূহ কয়লা আহিছিলে আৰু এই মাৰ্ঘেৰিটা লিগে নহয় মেঘালয়ৰ পৰা বা বহিৰাজ্যৰ পৰা অহা কয়লাৰ লগতে জড়িত থকাৰ কথা উল্লেখ হৈছে আৰু ইয়াৰ সমান্তৰণভাৱে যিহেতু ৰাজহ হৰাই আছিলে অসম চৰকাৰে প্ৰত্যেক বছৰে
বহু কোটি কোটি টকা এই ধরনের রাজহসমূহ ফাঁকি দিয়েছিল আর ইতিমধ্যে আপনিও উল্লেখ করেছেন যে মহানগরীর চারিটা স্থানত বিশাল বিশাল অট্টালিকা আছিল আর অট্টালিকাতে এই অভিযান চলিছে আর ইয়ার সমান্তরভাবে মানিকপুর থাকা তেখেতে বাহকগৃহত অভিযান চলাইছিল আর তেখেতের যে আন এগারী ব্যবহারিক সম্বন্ধ থাকা সত্যনারায়ণ আগরওয়ালা তেখেতেও বাহকগৃহত তিনিচুকীয়াত অভিযান চলাইছিল আর অভিযানের সময়ত ইতিমধ্যে 3 কোটি 4 লাখ টাকা ইতিমধ্যে যুক্ত করেছে আয়কর বিভাগে আর ইয়ার সমান্তরালভাবে কিন্তু মহানগর ইউনিক প্লাজার যে আমার ভিতর আইনে সূত্রে জানাইছে তার অভিযান চলা ইতিমধ্যে কিন্তু তারপরা বহু কেইটা নথিপত্র ফাইল ইতিমধ্যে জব্দ করেছে যত বহু টকার কেলেঙ্কারির কথা ইতিমধ্যে উল্লেখ হয়েছে আর এই সমূহ যেহেতু নবীন শিকার লগতে আছে এতিয়াও আয়কর বিভাগের লগত আর কিছু সময় ভিতর আর উৎপল আপনি জানাইছে প্রায় 3 কোটিরও অধিক টাকা আয়কর বিভাগে জব্দ করবলে সক্ষম হয়েছে আয়কর বিভাগে জব্দ করেছে আর তার লগত এতিয়া ব্যবসায়ীজনক লগত লৈ যেহেতু অভিযান চলাইছে ইয়ার পিছত আর আন ঠাইলৈ যাওয়ার সম্ভাবনা আছে নাকি যেহেতু নিশ্চয়কৈ কালিরে পৰা যেহেতু শুকুরবারে পুয়ার ভাগরে পৰা এই অভিযান চলাইছিল আর অভিযান এটিও অব্যাহত আছে ইয়ার পিছত আর আন কোনোবা ঠাইত লৈ যাওয়া হব নাকি হয় চাওক নবীন সিংহালে ইতিমধ্যে চারিটাকৈ সুবিশাল অট্টালিকা আছে গুৱাহাটী মহানগরীর বিভিন্ন স্থানত আর বেলতলাতো আমার যদি খবর আছে বেলতলাতো আন এক ঠাইত ইতিমধ্যে আয়কর বিভাগে যাব বলে ঘোষণাটো জানাইছে আর সেই স্থানতো তেখেতের অভিযান চলিব আর ইতিমধ্যে নবীন সিংহালক লগত লৈছে আর পুনের উল্লেখ করেছে যে মহালক্ষ্মীর কথাই বারে বারে উল্লেখ কিন্তু মহালক্ষ্মীর লগতে আছে আন একটা কার্যালয় যেটি হয়েছে মিস্টার হিলভিউ কোল ইন্ডাস্ট্রি প্রাইভেট লিমিটেড আর তারপর আসলে সমগ্র কাম কাজ অসম সরকার যে রাজহ ফাঁকিকে ধরে অন্যান্য যে ধরনের কয়লার রিলেটেড কাম কাজ আছে উজনি অসমৰ নামনি অসমলৈকে বেলতলাই হোক বা মহানগরের অন্য মাজমজিয়ারে বহিরাজীকে পঠাত তেখেতর যথেষ্ট হাত আছে আর ইয়ার সমান্তরভাবে যদি চলা যায় নবীন সিংহালের নাম যেহেতু উল্লেখ হয়েছে নবীন সিংহালের হাতত কিন্তু দিশপুরের বরমরিয়ার হাত থাকা বলে আন একাংশ ইতিমধ্যে স্পষ্ট করেছে বিশেষকৈ উজনি অসমৰ শর্মা উপাধির বিধায়ক আর এগারী ফুকন উপাধির বিধায়কর সু সম্পর্ক আছিল আর ইয়ার সমান্তরভাবে রাজধানী দিশপুরের লগত কিন্তু অতঃপ্রতভাবে এক সু সম্পর্ক দীর্ঘদিন ধরে রাখি আছে যার ফলে ইমান দীর্ঘকাল তেখেতক কোনো বহু দিনে ধরে আয়কর বিভাগের এনেদরে চুক্তি করা নাছিল পরবর্তী পর্যায়ে যেটা এই রাজহ বহু ধরনের অসম সরকারে হেরাইছিল তেনে পর্যায়ে এন ধরনের চুক্তি করেছে আর তেওঁ উল্লেখ করেছে 3 কোটি 4 লাখ টাকা যাওয়াকালি দিনটিতে মার্গেরিটা তেখেতের সত্যনারায়ণ আগরওয়ালা বন্ধুর বাসগৃহের পর ইতিমধ্যে আয়কর বিভাগে জব্দ করেছে আর ইয়ার সমান্তরভাবে যদিহে চা যায় নবীন সিংহালের গুৱাহাটী মহানগরীর নামে বেনামে অবাধ সম্পত্তি আছে আর লকডাউনের সময়তো আমার যদি খবর আছে বহু সমূহ গাড়ি লকডাউনের সময় বাহন আহ যাহ করব পড়া নাছিল কয়লার বাহন আর ইতিমধ্যে স্পষ্ট হয়ে পড়েছে কয়লার বাহন লকডাউনের সময়তো বহু বাহন আহ যাহ করা বলে ধন্যবাদ জ্ঞাপন করেছো উৎপল আমার শেহতীয়া খবর আপনি জানালে আর এটাও অভিযান অব্যাহত রাখিছে আয়কর বিভাগের এই দলটোয়ে ব্যবসায়ীজনক নবীন সিংহালক অভিযান অব্যাহত রাখিছে আর নবীন সিংহালক লগত লৈ হয়তো আরো আন ঠাইতো অভিযান হয়তো চলিব পারে তেনে একটা কথাও ইতিমধ্যে খবরও উলাইছে।